নমস্কার, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। এবং বলতেই হয় এই ভিডিওটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি ভিডিও, যেমন নিউজ চ্যানেলগুলো বলে থাকে অবশ্যই চাঞ্চল্যকর। কারণ যে আরটিআই রিপ্লাই কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া গিয়েছে, তারপর ডেফিনেটলি বেশ কিছু প্রশ্ন উঠে আসে। তাহলে কি ভগবানজি নেতাজি কিনা, এই প্রশ্নটা আরও অনেক বড় করে উঠে আসে। দেখুন, এই ভিডিওটা বানাতে গিয়ে আমার একটা জিনিস সবচেয়ে বড় মনে হয়েছে, যে গোটা বিষয় নিয়ে রামশ্যাম যদু মধু বলছেন কি আমার দেখার দরকার নেই, বাট প্রমাণ কি বলছে দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে ঘটনাটি কি ঘটেছে প্রথমে আপনাদের বলে দিই। একটি আরটিআই করা হয়েছিল, সেই আরটিআইতে বলা হয়েছিল যে ডিএনএ টেস্ট করা হয়েছিল ভগবানজি গুমনামি বাবা নেতাজি কিনা এটা জানার জন্য, যদিও যে রিনকোজি টেম্পলে যে অ্যাশটি পড়ে রয়েছে সেই অ্যাশটি নেতাজির কিনা সেটা জানার জন্যই নেতাজি পরিবারের সদস্যরা ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল ব্লাড দিয়েছিলেন। এবং ভগবানজি তার যেসব জিনিসগুলো উদ্ধার হয়েছিল তার মধ্যে একটি বাক্স পাওয়া গিয়েছিল দেশলাই, এবং সেই দেশলাইয়ের বাক্সতে কিছু দাঁত পাওয়া গিয়েছিল। সেই দাঁতের মধ্যে দিয়ে দুটি দাঁত নেওয়া হয়েছিল, এবং সেই দাঁত দুটি ওই যে স্যাম্পেল নেওয়া হয়েছিল নেতাজি পরিবারের পক্ষ থেকে, সেই তাঁর সাথে মিলিয়ে দেখেন জাস্টিস মনোজ কুমার মুখার্জি, এবং তার একটি ডিএনএ টেস্ট করা হয়। দুটো জায়গা থেকে ডিএনএ টেস্ট করা হয়েছিল, একটা হলো হায়দ্রাবাদ, একটা হলো সিএফএসএল কলকাতা। যদিও হায়দ্রাবাদের বক্তব্য ছিল যে সেখানকার ল্যাব বলেছিল যথেষ্ট স্যাম্পেল নেই এই দাঁতগুলোর মধ্যে ডিএনএ পরীক্ষা করার জন্য, তাই সেখান থেকে কিছু পাওয়া যায়নি, কিন্তু সিএফএসএল কলকাতা অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য ছিল যে কোনো মিল পাওয়া যায়নি। সেক্ষেত্রে একটি রিপোর্ট দেওয়া হয়েছিল, কিন্তু যেটি দেওয়া হয়নি সেটা হলো যে কোনো ডিএনএ টেস্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট দ্যাট ইজ ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট। এই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট যারা জানেন তারা এটা পরিষ্কার জানেন যে যে কোনো পুলিশ রিপোর্ট বা যখন ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দেওয়া হয়, যখন ডিএনএ রিপোর্ট দেওয়া হয় তখন তার সঙ্গে একটা ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দিতে হয়। কারণ ধরুন আপনি আপনার কোথাও হাত ভেঙে গেছে বা আপনি কোথাও এক্সরে করিয়েছেন, এক্সরে যখন আপনি একটা রিপোর্ট পান কিন্তু তার সঙ্গে একটা এক্সরে প্লেটও পান, সেটা কিন্তু ডক্টর প্রথমে দেখে, তো ওটা দেখলেই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট অনেকটা তাই একটা গ্রাফ, যে গ্রাফের মধ্যে ডিএনএ মিলগুলো বোঝা যায়, সো এটা রিডিং যেটাকে বলা যেতে পারে। তো সেই জিনিসটি দেওয়া হয়নি। তো শায়ক সেন মিশন নেতাজির পক্ষ থেকে তিনি একটি আরটিআই করেন যে ওই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটি দেওয়া হোক। তার প্রেক্ষিতে কি বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, যে কোনো ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট নেই, সিএফএসএল কলকাতার উত্তর। এই দেখুন সেই আরটিআই এর উত্তর, যেটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির পক্ষ থেকে দেওয়া হয়েছে 4/2/2020 শায়ক সেনকে লেখা সেই চিঠি, যেখানে সাবজেক্ট ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, এবং সেখানে পয়েন্ট নাম্বার ওয়ানে পরিষ্কার করে বলা হয়েছে, স্যার দ্য ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট অফ দিস কেস ইজ নট অ্যাভেইলেবল অ্যাট সিএফএসএল কলকাতা। এবং এরপরেই কিন্তু প্রশ্নটা উঠছে যে কেন ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট নেই, যেখানে ডিএনএ টেস্ট ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট ছাড়া সম্ভব নয়, অর্থাৎ যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটা কোথায়, প্রমাণ তো সেখানেই দেখাতে হবে, রিপোর্ট তো যে কেউ লিখতে পারে, এমনটাই বক্তব্য বিশেষজ্ঞদের। এবং চিঠিটি যিনি লিখেছেন, ইয়োর্স ফেইথফুলি বিপি মিশ্রা, যিনি সিপিআইও। এবং এই রিপোর্টের পরই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, মানে সিএফএসএল কলকাতার কাছে কোনো এই ধরনের রিপোর্ট নেই, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এ থেকে প্রশ্ন জাগছে। এবং আমি এই বিষয়ে কথা বলেছিলাম শায়ক সেন মিশন নেতাজির পক্ষ থেকে, যিনি এই আরটিআইটি করেছিলেন। শায়ক আমাদের একটি রিপ্লাই পাঠিয়েছেন, কি বলছেন শায়ক তার প্রতিক্রিয়ায় আপনাদের শোনাবেন। দেখো কুনাল, আমার প্রতিক্রিয়াটা দেওয়ার আগে আমি কয়েকটা কথা এখানে বলবো, একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই যাতে যারা দর্শক আছেন তারা বুঝতে পারেন। মুখার্জি কমিশন যখন ফর্ম হয়, যখন গঠন হয়, তখন ডিএনএ টেস্ট করা হয় ভগবানজির দাঁতের স্যাম্পেলের সাথে, যেটা রামভবনে পাওয়া যায়, তার সাথে নেতাজির পরিবারের লোকজনের ডিএনএর স্যাম্পেল নিয়ে এটা টেস্ট করা হয়। এবং এই টেস্টটা তোমার দু জায়গায় পাঠানো হয়, একটা হচ্ছে সিডিএফডি হায়দ্রাবাদে, আর একটা হচ্ছে আমাদের এই সিএফএসএল কলকাতাতে। সিএফএসএল কলকাতা মানে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এইবার হায়দ্রাবাদের কাছে যেটা যায়, সিডিএফডি হায়দ্রাবাদের কাছে যেটা যায়, ওনারা জানান যে যে দাঁতগুলো পাওয়া গেছিলো তাতে ডিএনএর স্যাম্পেল এত কম ছিল যার জন্য কোনো পার্টিকুলারলি কিছু বলা যাচ্ছে না, কিছু ঠিকভাবে বলা যাচ্ছে না, কাজেই তারা একটা ইনকনক্লুসিভ একটা রিপোর্ট দেয় যে বলে যে এখানে এটা এইটা থেকে কিছু বলা যাচ্ছে না। সিএফএসএল কলকাতা কি বলে, সিএফএসএল কলকাতা বলে যে রিপোর্ট দুটি ম্যাচ হচ্ছে না, নেতাজির বাড়ির যে ডিএনএ যেটা কালেক্ট করা হয়েছিল এবং ভগবানজির ডিএনএ দুটো ম্যাচ হচ্ছে না। এবার ইলেকট্রোফেরোগ্রামটা কি, ইলেকট্রোফেরোগ্রামটা হচ্ছে যখন ডিএনএ স্যাম্পেলগুলোকে অ্যানালাইসিস করা হয়, যখন ডিএনএ সেপারেশন করা হয়, তখন এক্সট্র্যাকশনের পরে এটাকে একটা পার্টিকুলার কিছু প্রসেসে দেওয়া হয় এবং সেখান থেকে একটা মেশিনের রিডিং আসে,
মেশিনের রিডিংটা চার্টের মতো হয়, গ্রাফের মতো হয়, এরকম দুটো পিক থাকে যে কতটা মিলছে কতটা মিলছে না। এই ইলেকট্রোফেরোগ্রামটা দেখে তবে এক্সপার্টরা বলতে পারে, ওপিনিয়ন দিতে পারে যে কি হ্যাঁ ডিএনএ মিলছে না ডিএনএ মিলছে না। এবার আমার একটা সন্দেহ হচ্ছিল ভগবানজির সাথে নেতাজির এত কিছু সামঞ্জস্য, যতজন এই লীলা রায়, পবিত্র মোহন রায়, অনিল দাস, সুনীল দাস, সুনীল কৃষ্ণগুপ্ত সবাই এক বাক্যে, যে চিঠিগুলো আমরা পাই সেখান থেকে আমরা বলতে পারি যে এক বাক্যে সবাই স্বীকার করে নিয়েছেন যে উনি নেতাজি। এবার কুণাল, এটা কি খুব ন্যাচারাল নয় যে এটা মনের মধ্যে একটা আশঙ্কা জাগবে যে যদি তাই হয়ে থাকে, যদি হ্যান্ডরাইটিংও ম্যাচ করে যাচ্ছে যেটা আমরা করেছি অলরেডি, তাহলে কি এটা কি খুব ন্যাচারাল নয় যে ডিএনএটা একটা সন্দেহের জায়গায় চলে আসে? তো এই সন্দেহটা অনেকদিন ধরে আমার ছিল। এবার আমি ভাবলাম এই সাহায় কমিশন রিপোর্টটা যখন বেরোলো, যেখানে বলা হলো যে ভগবানজি এবং নেতাজি এক মানুষ নন, তখন আমি ভাবলাম যে একবার সেটাকেও খতিয়ে দেখি যে এটা কি ব্যাপারটা কি। তো রিপোর্টটা আমি যখন পড়লাম, একটা অদ্ভুত ব্যাপার বুঝলাম আমি, যে যতজন সাক্ষী নেতাজিকে ভগবানজির সাথে রিলেট করেছেন, লিঙ্ক করেছেন বা এটা বলেছেন যে ভগবানজিই নেতাজি ছিলেন, প্রত্যেকের যুক্তি জাস্টিস বিষ্ণু সাহায় এই একটি মাত্র আর্গুমেন্টের ওপর রিজেক্ট করেছেন, প্রত্যাখ্যান করেছেন যে এই রিপোর্টটা, ডিএনএ রিপোর্ট যেটা বেরিয়েছে সেটাতে সুভাষচন্দ্র বোসের ডিএনএ সাথে ভগবানজির ডিএনএ মেলেনি। তো এটা দেখার পর আরো শর্টকামিং ছিল সাহায় কমিশনের, কিন্তু এটা একটা মেন শর্টকামিং, যে এটা একটা মেন প্রবলেম ছিল সাহায় কমিশনের, যে ডিএনএটাকে প্রত্যেক জায়গায় তুলে ধরা হচ্ছে যে ডিএনএ মেলেনি তাই দুজনে এক মানুষ হতে পারেন না। এবার আমি তখন ভাবলাম যে দেখি অ্যাকচুয়ালি ডিএনএ সত্যিটা কি। আমি ভাবলাম যে এই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা যেটা সিএফএসএল কলকাতা যেটা বলেছিল যে মেলেনি, আমি একবার ভাবলাম সেই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা বার করি, কারণ রিপোর্ট যেটাকে বলা হয় র ডেটা, তো সেটা তো কোনোদিন মিথ্যে হতে পারে না। একবার ভাবলাম ওটাকে আমি বের করি, ওটাকে বের করে আমি ইন্ডিভিজুয়াল এক্সপার্টসের কাছে নিয়ে যাই যে কি ব্যাপারটা কি সেটা দেখার জন্য। অদ্ভুত ব্যাপার, আমি একটা আরটিআই ফাইল করলাম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রক, সেখানে আমি ফাইল করার পর দেখলাম ওরা আমাকে বলল, এই যে এই সেই চিঠি, ওরা আমাকে বলল যে রিপোর্টটি অ্যাভেলেবেল নয়, মানে রিপোর্টটির কোনো অস্তিত্ব নেই, রিপোর্টটি নেই। তার মানে এখান থেকে দুটো জিনিস বোঝা যায়, এক হচ্ছে এই ভগবানজি নেতাজির ডিএনএ টেস্টার আদৌ যে কোনোদিন হয়েছে সেটার অকাট্য প্রমাণ ভারত সরকারের কাছে কিন্তু নেই, কারণ ইলেকট্রোফেরোগ্রাম ছাড়া কোনো ডিএনএ রিপোর্টের অস্তিত্ব হতে পারে না। যদি র ডেটাই না থাকে তাহলে কি দেখে এক্সপার্ট ওপিনিয়ন দেবে, সেই জিনিসটাই নেই। এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর, এটা কিন্তু যে সে সই করেনি, এটা সিপিআইও, যে কিনা জয়েন্ট সেক্রেটারি হয়, সে সই করেছে এবং নিজের হাতে সই করেছে, এটা কিন্তু কোনো মানে প্রিন্টেড সই নয়, এটা নিজের হাতে সই করা। এটা একটা আইনত দিক থেকে দেখতে গেলে এটা একটা এমন নথি যেটা আমরা কোর্টকে দেখাতে পারি যে দেখুন ইলেকট্রোফেরোগ্রামটা গায়েব করেছেন। এবং গত বছর সেপ্টেম্বর মাসেরই ঘটনা, কোনো এক সায়েন্টিস্ট, আমার ঠিক এক্স্যাক্টলি নামটা মনে নেই, বাট কোনো এক সায়েন্টিস্টকে সে ইলেকট্রোফেরোগ্রাম রেকর্ড মেনটেন করতে পারেনি বলে সিবিআই তার এগেনস্টে চার্জশিট ফাইল করেছে, এটা দিল্লি কোর্টের কথা আমি বলছি। কাজেই ইলেকট্রোফেরোগ্রামের ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারলাম, আর এই ভারত সরকারের যে আমাদের যে আমাকে যে রেসপন্সটা দিয়েছে সেটারও মানেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো এবার প্রশ্ন ন্যাচারালি উঠবে যে কেন ইলেকট্রোফেরোগ্রামটা মেনটেন হয়নি। দেখো এটা দুটো মানে, এক হয় কোনোদিন পরীক্ষাটাই হয়নি, জাস্ট গিয়ে বলে দেওয়া হয়েছে, একটা ম্যানুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে দিয়েছে যে না ওটা ম্যাচ করেনি, আর দুই হয়তো হয়েছিল, হয়তো মিলেছিল, তারপরে যখন কোনো এক রাজনৈতিক চাপে তাদেরকে নিজের রেজাল্টটা পাল্টাতে হলো, নিজের ফলাফলটা পাল্টাতে হলো, কোনো এভিডেন্স যাতে না থাকে, কোনো প্রমাণ যাতে না থাকে, তাই জন্য ইলেকট্রোফেরোগ্রামটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। দুটোর মধ্যে যে কোনো একটা পসিবিলিটি, নইলে ইলেকট্রোফেরোগ্রাম হারাবার জিনিস নয়, কারণ এই সিএফএসএল কলকাতায় বা যে কোনো ল্যাবরেটরিতে দশকের পর দশক এই ইলেকট্রোফেরোগ্রামের রেকর্ড ছোট থেকে ছোট কেসেরও মেনটেন করা হয়, আর এটা তো একটা এত বড় কেস যেটা এত পপুলারিটি পেয়েছিল, এটা ইলেকট্রোফেরোগ্রাম কোনোভাবে হারাবার কথা নয়। আর যদি হারিয়েও গিয়ে থাকে, যদি হারিয়েও গিয়ে থাকে তাহলেও এটা একটা স্ক্যাম, তাহলে এটা একটা স্ক্যান্ডেল, কারণ
তাদের ভারত সরকারের নেগলিজেন্স এটা দেখা যায় যে সুভাষচন্দ্র বসুর প্রতি। কাজেই দেখুন, দেখো এটা আমি মোটামুটি শিওর হয়ে গেছি কুণাল যে এটা হারায়নি, এটা হারায়নি, এটার হয় কোনোদিন অস্তিত্বই ছিল না, নয়তো এটাকে মুছে ফেলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমি আমরা দেখছিলাম কয়েকদিন ধরে এই বসু পরিবারের অনেকে নানা মানুষজন বা তার বাইরেও কিছু লোকজন কিছু পার্টিকুলার স্বার্থ নিয়ে এই প্রপাগ্যান্ডাটা চালিয়ে এসছে যে ডিএনএ টেস্ট মেলেনি, তাই গুমনামি বাবার দিকে আমরা ফিরেও তাকাবো না। এই অ্যাপ্রোচটা এতদিন ভুল তো ছিলই, সাথে এখন তারা যে মেন যুক্তিটাকে নিয়ে লড়ছিল যে ডিএনএ টেস্ট, সেটা কিন্তু শেষ। ডিএনএ টেস্ট গুমনামি বাবা ভগবানজির মেলেনি নেতাজির সাথে, এইটা কিন্তু সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা স্ট্যান্ড করে না। আর আমি তোমার চ্যানেলেই দেখছিলাম চন্দ্রকুমার বসু বলছিলেন যে পবিত্রমোহন রায়, লীলা রায়, অনিল রায়, সুনীল দাস এরা দেখা করেছেন, এটা তাদের বিশ্বাস যে উনি ভগবানজি ছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে এই বিশ্বাসটার একটা আইনত দিকও আছে, যদি তা না হতো তাহলে আইনতভাবে শনাক্তকরণের কোনো প্রক্রিয়া কিন্তু থাকতো না, আইন তাকে বলতো যে এটা তোমার বিশ্বাস। কাজেই এই এই আর্গুমেন্টগুলো কিন্তু সম্পূর্ণ ভুল আর্গুমেন্ট। এবং কোর্ট অফ লতে যেখানে আমরা আমরা খুব শিগগিরই আমরা মিশন নেতাজি আমরা ঠিকও করছি, আমরা কোর্টে যাব, আমাদের প্ল্যানিংও চলছে সেরকম কিছু, এই ডকুমেন্টটার কিন্তু একটা সাংঘাতিক একটা অকাট্য প্রমাণ হয়ে রইল আমাদের কাছে যে এদের প্রবলেম ছিল, এদের ডিএনএ রিপোর্টে প্রবলেম ছিল যদি হয়ে থাকে টেস্টটা, আর ম্যাক্সিমাম চান্সেস যে ডিএনএ টেস্টটা হয়নি। তো এইটাই এখন অবধি আমার বক্তব্য, ধন্যবাদ। শায়কের এই কথা থেকে পরিষ্কার যে ডেফিনেটলি এর মধ্যে কিছু তো একটা আছে, আমি জানি না এর মধ্যে কি আছে, কিন্তু কেন ইলেকট্রোফ্রোগ্রাম রিপোর্ট দেওয়া হবে না, দ্যাট ইজ ভেরি মাচ আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তো উঠতেই পারে। এবং ভগবানজি নেতাজি কিনা এইটা যখন একটা বিষয় সবচেয়ে বড় মানুষের জানার চেষ্টা করছেন, সেখানে এই ধরনের রিপোর্ট না আসাটা আমি জানি না এরপর কী বলবেন সিএফএসএল কলকাতার পক্ষ থেকে বা কেন্দ্রের পক্ষ থেকে কী বলা হবে। এবং ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ শায়ক সেন, ইউ হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব, এবং আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে যারা নেতাজির জন্য কাজ করছে তাদের জন্য আমরা সবসময় আছি। আর এই ভিডিওটি পাঠানোর জন্য শায়ক অসংখ্য ধন্যবাদ তোমাকে, এভাবে অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক ভিডিও নেতাজি সংক্রান্ত যাবতীয় যা পাবো সব আপনাদের সামনে তুলে নিয়ে আসবো, কারণ আমি অঙ্গীকারবদ্ধ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আর অবশ্যই এই মানুষটিকে মনে রাখবেন। জয় হিন্দ।